গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে সবাইকে স্বাগতম। একাদশ, দ্বাদশ ও আলিম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ পাঠ নিয়ে আলোচনায় আপনাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে আছি আমি রাহাত চৌধুরী। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ পাঠ নিয়ে আলোচনা করব, সেই ব্যাকরণ পাঠের উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করব। বাংলা শব্দ উচ্চারণের কিছু বাংলা শব্দ যথাযথভাবে উচ্চারণের কিছু সুনির্দিষ্ট নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীকে বলা হয় বাংলা বানান বাংলা উচ্চারণ রীতি বা উচ্চারণের নিয়মাবলী। আমরা পূর্ববর্তী ক্লাসসমূহে অ এবং এ এর উচ্চারণ নিয়ে আলোচনা করেছিলাম, সেই ধারাবাহিকতায় আজকে আমরা ব ফলা উচ্চারণের নিয়মাবলী নিয়ে আলোচনা করব। এই প্রত্যেকটি জায়গা থেকেই পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, তাই এই ক্লাসটি আমাদেরকে মনোযোগ সহকারে করতে হবে। আমরা প্রথমেই আমরা ব ফলা উচ্চারণের মোট পাঁচটি নিয়ম নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা প্রথম নিয়মটির দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো এখানে বলা আছে ব অথবা ময়ের সাথে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে। অর্থাৎ এখানে যেটি বলা বলা আছে যে ম অথবা বয়ের সাথে যদি ব ফলা যুক্ত হয় তাহলে এই বয়ের উচ্চারণ অবিকৃত থাকে বা কোনো এর কোনো ব্যত্যয় ঘটে না। অর্থাৎ এখানে আমরা উদাহরণগুলোর দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রথম উদাহরণটি হচ্ছে লম্ব, এখানে ময়ের সাথে ব ফলা যুক্ত হয়ে লম্ব উচ্চারিত হবে, অর্থাৎ এখানে বটি যেমন ভাবে আছে ঠিক তেমনই উচ্চারিত হবে। দ্বিতীয় উদাহরণটির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো বিম্ব, অর্থাৎ এখানেও ময়ের সাথে ব ফলা যুক্ত হয়েছে এবং ময়ের সাথে যেহেতু ব ফলা যুক্ত হয়েছে তাই এর উচ্চারণ হবে বিম্ব, অর্থাৎ এর কোনো পরিবর্তন সাধিত হবে না বা অবিকৃত থাকবে। এটি হচ্ছে ব ফলা উচ্চারণের প্রথম নিয়মটি। তারপর আমরা ব ফলা উচ্চারণের দ্বিতীয় নিয়মটির দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো প্রথম ব্যঞ্জন বর্ণে ব ফলা সংযুক্ত হলে সে ব ফলার কোনো উচ্চারণ হয় না, যেমন সনাম। অর্থাৎ এখানে যেটি বলা হয়েছে যে শব্দের শুরুতে যদি কোনো ব্যঞ্জন বর্ণ থাকে এবং সেই ব্যঞ্জন বর্ণের সাথে যদি কোনো ব ফলা সংযুক্ত হয়, কোনো যুক্ত বর্ণ হয়, তাহলে সেই ব ফলার কোনো উচ্চারণ হয় না। অর্থাৎ এই যে প্রথম উদাহরণটির দিকে যদি আমরা তাকাই সেটি হচ্ছে সনাম, দন্তস্ব হচ্ছে একটি ব্যঞ্জন বর্ণ, সেই দন্তস্ব যে ব্যঞ্জন বর্ণ সেই ব্যঞ্জন বর্ণের সাথে ব ফলা যুক্ত হয়ে একটি শব্দ ঘটিত হয়েছে সনাম। এখানে এই নিয়ম অনুযায়ী যেহেতু শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণ আছে এবং তার সাথে ব ফলা যুক্ত হয়েছে তাই এর প্রকৃত উচ্চারণ হবে সনাম, এখানে বয়ের কোনো উচ্চারণ হবে না। ঠিক একই নিয়মে পরবর্তী উদাহরণটি যদি আমরা দেখি ধ্বনি, ধ হচ্ছে একটি ব্যঞ্জন বর্ণ এবং ধয়ের সাথে ব ফলা যুক্ত হয়ে ধ্বনি শব্দটি গঠিত হয়েছে। সুতরাং শব্দের শুরুতে যেহেতু একটি ব্যঞ্জন বর্ণ ধ আছে এবং এর সাথে ব ফলা যুক্ত হয়েছে সুতরাং এর উচ্চারণে বয়ের উচ্চারণটি অনুপস্থিত থাকবে বা এর প্রকৃত উচ্চারণটি হবে ধ্বনি। তারপর তৃতীয় উদাহরণটির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো স্বাধিকার, এখানে দন্তস্ব একটি ব্যঞ্জন বর্ণ এর সাথে ব ফলা যুক্ত হয়ে স্বাধিকার শব্দটি গঠিত হয়েছে, যেহেতু শব্দের শুরুতে ব্যঞ্জন বর্ণের সাথে ব যুক্ত আছে তাই এই নিয়ম অনুসারে এই বর্ণের উচ্চারণে ব অনুচ্চারিত থাকবে বা বয়ের কোনো উচ্চারণ হবে না, এর প্রকৃত উচ্চারণ হবে স্বাধিকার। তারপর যে উদাহরণটি দেওয়া আছে স্বদেশ, ঠিক একই নিয়মে দন্তস্ব ব্যঞ্জন বর্ণের সাথে শব্দের শুরুতে একটি ব ফলা যুক্ত আছে এবং এই ব ফলা যুক্ত হয়ে স্বদেশ শব্দটি গঠিত হয়েছে তাই এই এখানে বয়ের উচ্চারণ অনুপস্থিত থাকবে বা ব উচ্চারিত হবে না, এর প্রকৃত উচ্চারণ হবে স্বদেশ। এবং সর্বশেষ যে উদাহরণটি এখানে দেওয়া আছে সেটি হচ্ছে স্বাগত, এখানে দন্তস্বর ব্যঞ্জন বর্ণের সাথে প্রথমেই একটি ব ফলা যুক্ত হয়ে স্বাগত শব্দটি গঠিত হয়েছে, যেহেতু ব্যঞ্জন বর্ণের সাথে ব ফলা যুক্ত হলে ব ফলার কোনো উচ্চারণ হয় না তাই এখানে স্বাগত এর উচ্চারণে ব অনুপস্থিত থাকবে। এই হচ্ছে আমাদের ব ফলা উচ্চারণের দ্বিতীয় নিয়মটি। তারপর আমরা ব ফলা উচ্চারণের তৃতীয় নিয়মটি নিয়ে আলোচনা করব। এখানে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি শব্দের মধ্যে কিংবা শেষে ব ফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব ঘটে থাকে, অর্থাৎ আমরা পূর্ববর্তী নিয়মসমূহে শব্দের শুরুতে যদি ব যুক্ত থাকে সেই নিয়মটি দেখেছিলাম, এই নিয়মে আমরা যেটি দেখতে পাচ্ছি শব্দের মধ্যে কিংবা শেষে, শব্দের শুরুতে নয় শব্দের মধ্যে কিংবা শেষে যদি ব ফলা থাকে তাহলে যেই বর্ণের সাথে যুক্ত বর্ণ হিসেবে ব ফলাটি থাকবে সেই বর্ণের উচ্চারণটি দ্বিত্ব ঘটে, দ্বিত্ব মানে দুইবার ঘটে, অর্থাৎ
এই যে বর্ণের সাথে ব ফলা যুক্ত থাকবে সেই বর্ণটি দুইবার উচ্চারিত হবে, এই জন্য এটিকে বলা হচ্ছে দ্বিত্ব ঘটে। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই প্রথম যে শব্দটি এখানে বলা হয়েছে সেটি হচ্ছে বিশ্ব, এখানে শব্দের শেষে তালব্যস্বরের সাথে ব ফলা যুক্ত হয়েছে। যেহেতু নিয়ম অনুযায়ী শব্দের শেষে ব ফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব ঘটে, তাই এখানে তালব্যস্ব দুইবার উচ্চারিত হয়েছে। বিশ্বর ক্ষেত্রে তালব্যস্বর সাথে ব ব নিজে উচ্চারিত না হয়ে তালব্যস্ব দুইবার বা দ্বিত্বভাবে উচ্চারিত হয়েছে, এজন্য এর উচ্চারণটি হবে বিশ্ব। দ্বিতীয় যে উদাহরণটি এখানে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে বিদ্যান, এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দের মধ্যে দয়ের সাথে একটি ব ফলা যুক্ত আছে। যেহেতু শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব ঘটে, তাই এখানে এই নিয়ম অনুসরণ করে দয়ের সাথে যেহেতু ব ফলা যুক্ত আছে তাই দ এখানে দুইবার উচ্চারিত হবে বা দ্বিত্ব ঘটবে, এজন্য এই এর উচ্চারণটি হবে বিদ্যান। অর্থাৎ এই উভয় উদাহরণের ক্ষেত্রে আমরা যেটি লক্ষ্য করলাম এখানে শব্দের মধ্যে অথবা শেষে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে ব নিজে উচ্চারিত হয় না, যে বর্ণের সাথে যুক্ত থাকে সেই সংযুক্ত বর্ণের উচ্চারণটি দ্বিত্ব ঘটে বা দুইবার ঘটে। ঠিক এই উদাহরণগুলো আমরা এই বিশ্ব এবং বিদ্যান এই দুটি উদাহরণের মাধ্যমে এই নিয়মটি আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো। তারপর আমরা ব ফলা উচ্চারণের চতুর্থ নিয়মটির দিকে লক্ষ্য করব। চতুর্থ নিয়মটি হচ্ছে উত বা উদ উপসর্গ যুগে গঠিত শব্দের খণ্ডত্ব বা দ এর সাথে ব ফলা বা ব বাংলা উচ্চারণ লুপ্ত হয় না। অর্থাৎ আমরা উদাহরণ দিকে তাকালে নিয়মটি আরো বেশি স্পষ্টভাবে আমরা বুঝতে পারবো। প্রথম যে উদাহরণটি এখানে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে উদ্বেগ। এই যে প্রথমে আমরা যদি এই উদ্বেগ শব্দটিকে ভাঙি তাহলে আমরা দেখতে পাবো এখানে দুটি শব্দ আছে, একটি হচ্ছে উত এবং পরটি হচ্ছে বেগ। যেহেতু প্রথমে উত উপসর্গ যুগে গঠিত যে শব্দ উদ্বেগ সেখানে খণ্ডত্ব এর সাথে ব ফলা যুক্ত হয়ে উদ্বেগ হয়েছে, সুতরাং এখানে ব ফলা আসলে উচ্চারিত হবে, এর উচ্চারণটি লুপ্ত হবে না। আমি যদি আবার জিনিসটাকে ব্যাখ্যা করি, উত যোগ বেগ, এখানে উত উপসর্গের সাথে বেগ শব্দটি যুক্ত হয়ে উদ্বেগ গঠিত হয়েছে, অর্থাৎ খণ্ডত্ব থেকে দ এসেছে এবং দ এর সাথে ব ফলারূপে বসে উদ্বেগ হয়েছে, সুতরাং এখানে ব ফলা লুপ্ত না হয়ে বটি সুস্পষ্টভাবে এখানে উচ্চারণ করতে হবে। দ্বিতীয় নিয়মটির দ্বিতীয় উদাহরণটির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো এখানে দ্বিতীয় উদাহরণটির যে শব্দটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে উদ্বোধন। এখানে এই উদ্বোধন শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে দুটি শব্দ পাবো, একটি হচ্ছে উত যোগ বোধন, অর্থাৎ এখানে উত উপসর্গের সাথে বোধন শব্দটি যুক্ত হয়েছে। এখানে উত যে খণ্ডত্ব সেই খণ্ডত্ব সাথে বোধন শব্দটি যুক্ত হয়ে খণ্ডত্বটি লুপ হয়ে দ এসেছে উদ, এবং সেই দয়ের সাথে একটি ব ফলা যুক্ত হয়ে উদ্বোধন হয়েছে, তাই এই নিয়ম অনুসারে এই উদ্বোধন শব্দের ক্ষেত্রেও বটি আসলে লুপ্ত হবে না, অর্থাৎ বটি নিজে নিজে এখানে যেভাবে আছে সেভাবেই উচ্চারিত হবে। এটি হচ্ছে আমাদের ব ফলা উচ্চারণের চতুর্থ নিয়ম। তারপর আমরা ব ফলা উচ্চারণের পঞ্চম এবং সর্বশেষ নিয়মটির দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো বাংলা শব্দে ক থেকে সন্ধির সূত্রে আগত গ এর সাথে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ নিয়মটি শুনে একটু কঠিন মনে হলেও আমরা যদি উদাহরণগুলির দিকে একটু তাকাই তাহলে দেখতে পাবো প্রথম উদাহরণ যেখানে যেটি এখানে দেয়া আছে সেটি হচ্ছে দিক বিদিক। অর্থাৎ এই যে বাংলা শব্দে ক থেকে সন্ধির সূত্রে আগত গ, দিক বিদিক শব্দটিকে যদি আমরা ভাঙি বা সন্ধি বিচ্ছেদ করি তাহলে এর আমরা পাবো দিক বিদিক, অর্থাৎ এখানে ক দিক ক বিদিক এই সন্ধির সূত্রে কটি গ হয়ে গিয়েছে দিক বিদিক, এবং এখানে গ এর সাথে ব ফলা যুক্ত হয়েছে, সুতরাং যেহেতু ক থেকে গ এখানে সন্ধির সূত্রে এসেছে এবং সেই গ এর সাথে একটি ব ফলা যুক্ত হয়েছে তাই এই বয়ের উচ্চারণ অপরিবর্তিত থাকবে, এর শুদ্ধ উচ্চারণটি হবে দিক বিদিক। দ্বিতীয় শব্দটির দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো দিক বলয়, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দিক বলয়, এখানে সন্ধির সূত্রে এখানে ক থেকে গ এসেছে এবং গ এর সাথে একটি ব ফলা যুক্ত হয়েছে, যেই কারণে এই ব ফলা যুক্ত হয়ে এর যথাযথ উচ্চারণটি হবে দিক দিক বলয়, অর্থাৎ এখানে বটি অপরিবর্তিত থাকবে, এর উচ্চারণটি লুপ্ত হবে না। তারপর
তৃতীয় যে উদাহরণটি এখানে দেয়া আছে সেটি হচ্ছে দিক বিজয়। এর যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, দিক যোগ বিজয়, অর্থাৎ দিককে বিজয় করেছে যে, অর্থাৎ এখানেও আমরা সন্ধি বিচ্ছেদ করার পর দেখতে পাই এখানেও ক থেকে গ এসেছে সন্ধির মাধ্যমে, এবং এই ক থেকে গ আসার ফলে এর সাথে ব ফলা যুক্ত হয়ে এটি হয়েছে দিক বিজয়। অর্থাৎ এখানেও আমরা বয়ের উচ্চারণটি অপরিবর্তিত হিসেবেই দেখতে পাচ্ছি। অর্থাৎ এই নিয়ম অনুসারে সন্ধির সূত্রে যদি ক থেকে গ আসে এবং গ এর সাথে ব ফলা যুক্ত হয়, তাহলে এই ব ফলায়ের উচ্চারণ অপরিবর্তিত থাকে বা লুপ্ত না হয়ে যেমনটি আছে তেমনি উচ্চারিত হয়, সেটি হচ্ছে দিক বিজয়। অর্থাৎ আমরা এই যে পাঁচটি নিয়ম দেখলাম ব ফলা উচ্চারণের, এই ব ফলা উচ্চারণের পাঁচটি নিয়মের মধ্যে আমরা দেখতে পেলাম কখনো কখনো ব উচ্চারিত হয়, আবার কখনো কখনো ব উচ্চারিত হয় না, লুপ্ত থাকে। অর্থাৎ আমরা বিভিন্ন প্রেক্ষাপটে পাঁচটি নিয়ম দেখলাম, সেই পাঁচটি নিয়মের মধ্যে আমরা দেখেছি যে শুরু থেকেই যখন আমরা ব শব্দের শুরুতে থাকে তখন এটি অনুচ্চারিত হয়, অনুচ্চারিত থাকে, এর উচ্চারণ থাকে না, এর উচ্চারণ লুপ্ত হয়ে যায়। যেমন আমরা উদাহরণ হিসেবে স্বনাম, স্বাধিকার, স্বাগত এই উদাহরণগুলো দেখেছিলাম। তারপরে আমরা ময়ের সাথে ব ফলা যুক্ত হলে এর উচ্চারণ অবিকৃত থাকে বা ব যেমন আছে তেমনই উচ্চারিত হয়, এর উচ্চারণের লম্ব, বিম্ব এই উদাহরণগুলো দেখেছিলাম। তারপর আমরা তিন নাম্বার নিয়মে এসে শব্দের মধ্যে বা শেষে ব ফলা থাকলে সংযুক্ত বর্ণের যে দ্বিত্ব উচ্চারণ ঘটে সে ব্যাপারটিও দেখেছিলাম। অর্থাৎ আমরা বিশ্ব, বিদ্যান এই উদাহরণগুলোর মাধ্যমে দেখেছিলাম কিভাবে শব্দের মধ্যে এবং শেষে যদি ব ফলা যুক্ত থাকে তাহলে যেই বর্ণের সাথে ব ফলা যুক্ত থাকে সেটি দুইবার উচ্চারিত হয় বা দ্বিত্ব ঘটে। এবং তার পরবর্তী নিয়মে আমরা উত উপসর্গ যুগে গঠিত খণ্ডত্ব এর সাথে ব ফলার যে সংযোগ ঘটে সেই সংযোগের ফলে বা বাংলা ভাষায় ব উচ্চারণের যে ব উচ্চারণটি লুপ্ত না হয়ে যে স্বাভাবিকভাবে উচ্চারিত হয়, অর্থাৎ আমরা উদ্বেগ এবং উদ্বোধন উদাহরণের মাধ্যমে এই নিয়মটিও দেখেছিলাম। এবং সর্বশেষ আমরা ক থেকে সন্ধির সূত্রে আগত গ, অর্থাৎ আমরা দিক বিদিক, দিক বলয়, দিক বিজয় এই উদাহরণগুলোর মাধ্যমে দেখেছিলাম যে সন্ধির সূত্রে আগত গ এর সাথে ব ফলা যুক্ত হলে এর উচ্চারণটি আসলে অপরিবর্তিত থাকে। তো এই পাঁচটি নিয়মের মাধ্যমে আমরা খুব সহজেই ব ফলয়ের উচ্চারণটি আমরা ব্যবহার করতে পারবো। অর্থাৎ আমরা যখন বাংলা ভাষা বলবো এবং লিখবো তখন এই ভাষা বলা এবং লেখার সময় আমরা সচেতনভাবে যদি এই নিয়মগুলো অনুসরণ করি তাহলে আমরা খুব সহজেই ব ফলয়ের উচ্চারণ বলতে এবং লিখতে পারবো, এবং এই নিয়ে আমাদের মধ্যে কোনো ধরনের দ্বিধা বা দ্বন্দ্ব কাজ করবে না। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের ক্লাস নিয়ে আপনার কোনো জিজ্ঞাসা, কোনো মতামত কিংবা কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।